দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফুলবাড়ির পুটিমারি এলাকার রাস্তা। গর্তে ভরে গিয়েছে রাস্তা, ধুলোবালিতে অতিষ্ঠ এলাকাবাসী। রাস্তা সংস্কারের দাবি জানালেন স্থানীয়রা। ফুলবাড়ির দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি জগন্নাথ মন্দির থেকে বলরাম হাট ব্রিজ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। উঠে গেছে রাস্তার পিচ। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার মানুষ। রাস্তার ধুলোবালিতে ঠেকে যাচ্ছে আশেপাশের ঘরবাড়ি, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অবিলম্বে রাস্তাটি মেরামতের দাবি তুললেন স্থানীয়রা। এটা যদি তাড়াতাড়ি যদি ভালো হয়, নির্মাণ হয়, কোনো তাকায় তাকায় দেখো ডিপ হয়ে আছে। এখন বর্ষার সময় তো চলাফেরা করা আমার মুশকিল। এটার জন্য আমার কহছি, যদি রাস্তাটা হয় সকলের সুবিধা হয়। একলা আমার না, 10 ভাই পুটিমারি গ্রামের সবারই সুবিধা হয়। গাড়ি ঘোড়া যা কিছু অনেক কিছু আমাদের সুবিধা হয়। এটা তো আমরা সরকার কাছে আবেদন করছি বা অনুরোধ জানাচ্ছি, আমাদের গরিবের জন্য করলে খুব সবাইরই মঙ্গল হয়। এটা আমাদের নিজেদের জন্য না হয়, অনেক অসুবিধা হচ্ছে। রাস্তা গাড্ডা হয়ে গেছে, গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে, গাড়ি যাতায়াত হচ্ছে প্রায় 5 বছর। যতদিন ধরে রাস্তা হয়েছে ততদিন ধরে রিপেয়ারিং হয় নাই। এই রাস্তার সমস্যা, খুব সমস্যা হচ্ছে। এই যে ধুলা বালি, প্রতিটা বাড়িতে ধুলা ঢুকতেছে, বাড়ির খাবার টাবার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খুব অসুবিধা। খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়, লোকজনেরও খুব অসুবিধা, চলাফেরার ধুলা খুব অসুবিধা হয়। মোটামুটি 3-4 বছর থেকে এই অবস্থা, 3-4 বছর না পাকা হওয়ার পর থেকে আর কোনো রিপেয়ারিং হয়নি। আমরা চাচ্ছি রাস্তাটা ভালো হলে ভালো হয়, জনগণের সুবিধা হয়। এই মনে হয় 1.5 কিলোমিটার। এই যে জগন্নাথ মন্দির থেকে আমাদের এই সাউনদী ব্রিজ অব্দি, বর্ষার দিন তো প্রচুর অসুবিধা হয়। বর্ষার দিন জল লাগে থাকে, গাড্ডা হয়, অনেক অসুবিধা, যাতায়াতের অসুবিধা। আর এই রাস্তা দিয়ে অনেক ছাত্র ছাত্রগুলা যায়, সাউদা স্কুলে যায়, পুটিমারি স্কুলে যায়, আমাদের পুটিমারি স্কুলের টিচারগুলা যায়, অনেক অসুবিধা হয়। এই বিষয়ে ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর চন্দ্র রায় বলেন, সত্যি রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে রাস্তাটি পাকা করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। না, আমরা দেখছি রাস্তাটা অবস্থা খুবই খারাপ, বেহাল অবস্থা। তো এটা তো অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হয়েছিল, তো আমরা সেটাও দেখছি। আমি তো নিজে আমার পাশের পার্শ্ববর্তী রাস্তা মানে এরিয়া, তো আমাদের যে বলরাম হাট গেলে পরে ওই রাস্তা দিয়ে যেতে লাগে, তো রাস্তাটা অবস্থা খুবই খারাপ আমি দেখছি। তো আমরা দেখছি আমরা ওই ব্যাপারটা নিয়ে কী করা যায়, প্রশাসনিক হিসাবে আমি জানাবো। আর এটা তো দেখেন, ওদের তো এটা MLA কোঠা থেকেও ওরা করতে পারে, ঠিক আছে। যেহেতু ওদেরকে আমি এটা বলা হয়েছিল যে আপনারা MLA কোঠা থেকে এটা করেন, তো আমরাও দেখছি এটা কী করা যায়। মোটামুটি তো 7-8 বছর তো হবে মনে হচ্ছে, 1.5 থেকে 2 কিলোমিটার হবে। আপনারা দেখছেন, আপনাদের মাধ্যমে বলবো, দেখেন এটা রাস্তাটা তো আপনারা দেখেছেন যে কতটা অবস্থা খারাপ। তো এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তাটা করা হয়েছিল, তারপরে থেকে কোনো রিপেয়ারিং করা হয়নি। তো আমরা এটা উপর মহলেও দেখছি এটা কী করা যায়, বা আমরা SGDA থেকে, এটা পঞ্চায়েত থেকে তো করা সম্ভব না, আমরা দেখছি এটা SGDA থেকে কিছু করা যেতে পারে। যদি 50,000 লোকো কো আপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নই উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হোন্ডা।